मुखे जाली रखा प्रदीपर मतई आमार जीवन ऋजु जत तो बड़ झड़ी आसुक पालक तुम्हें यह आगले रखार जन्नो आमरा सबाई आछि बाबा मा थाकते आमी ओदेर जन्नो किच्छु करते पारिनि ओदेर सामने जाली रखा ए प्रदीप आमी कोनो दिनो निते देबो ना सारा जीवन तुम्हार हाथे हाथ रेखे झड़ेर मुखोमुखी हब आमी ए आमार जीवनेर आलो आमार स्वप्नेर आलो एके आमी कोनो दिन निते देबो ना आमी आर रिजु कोनो दिनो ए प्रदीप निपते देबो ना तोकेओ कोनो दिनो एभावे थाकते देबो ना जतो झड़ झापटाई आसुक ना केनो साराटा जीवन तोकेई प्रदीपेर आलोर मतो आगले राखबो बिपद जदि आसे तार मुखोमुखी हबो आमरा जा किछु आघात सब सईबो आमरा किन्तु तोर गाए एकटा आचरो रखते देबो ना ताई तो रिजु आमी सब आघात सह्य करते पारबो पालक किन्तु तोर चोखे जल देखते पारबो ना आमी आमार आगेर पालक के चाई जे भूल करले आमाके बकबे धमकाबे मरे जाब रे तुई एसब बोलले आमी किन्तु आर कोनो दिन तोर साथे कथा बोलबो ना इच्छेटाई जखन शेष हो जाए तखन एई कथागुलो नतुन करे बाजार साहस जोगाय पालक बाजते पालक तोके आमी एखाने एका फेले रेखे जाबो ना तुइओ आमादेर संगे बाड़ीते चल ना प्लीज पालक मम ओ जदि एखाने थाकते चाय ओके थाकते दाओ प्लीज पालक के बार बार एभाबे जोर करो ना रिजु एबार चल आमरा जाई मामाइर अपेक्षा करछे चल तोमादेरके अनेक धन्यवाद सत्य अनेक धन्यवाद ए विपदेर समय तोमरा जेभाबे आमादेर पाशे एसे दाड़ाले आमार सत्य किछु बोलार भाषा नेई गो ना ना प्लीज एटा आमादेर कर्तव्य आसछि रिजु कालके जेठू आर जेठीमार अस्थि विसर्जन आछे तुमी आसबे तो तुमी एले आमी आर पालक एकटु साहस पाबो आसबो पालक
সাবধানে থেকো, যখন দরকার পড়বে আমাকে ফোন করবে, আমি চলে আসব, ঠিক আছে? তোমাকে যে মেলটা ফরওয়ার্ড করেছিলাম ওটা দেখেছো? খুব আমি না কাজটা নিয়ে একদম বসতে পারিনি পিসি, ওটা খুব আর্জেন্ট ছিল। ওই এনআরআই কোম্পানিকে যে মেলটা আমরা ফরওয়ার্ড করেছিলাম ওটা কয়েকটা জায়গায় ওরা মার্ক করে পাঠিয়েছে, ওরা করতে পারবে না, তাই আমাদেরকে একটু দেখে নিতে হবে। দেখে নেবে এখন, পরে দেখে নেবে। তুই এসব কথাগুলো এখন তোর পিসিকে বলছিস? এর মাথায় কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না। তোর পিসির মনে এখন হু হু করছে রে। তুই কখনো কাউকে ছাড়তে পারিস না না দাদা? না, কেউ তো আমায় ছাড়ে না, এ বাড়িতে কেউ কাউকে ছাড়ে না, সবাই সবাইকে ধরে রাখে। আর একজন ওদিকে শোকে একেবারে হেলে পড়েছে, রিজু। হ্যাঁ রে রমিত, স্নেহের ভাই রিজু কি বাড়ি ফিরেছেন না? বাবা ও তো মেয়েদের জন্য মন করে কাঁদে। তোরা একটা কাজ কর, তোরা না অফিসটাকে বন্ধ করে দে, তিন দিনের জন্য শোক পালন করুক, সবাই মিলে অফিস ছুটি দিয়ে দে। হ্যাঁ রে পূর্ণা, তুই কি আবার ঘাট শ্রাদ্ধ টাদ্দ করবি তো নাকি? দাদা কি আমি না পাথর নই, আমার একটা সহ্যের সীমা আছে। পূর্ণা ওই এলেন, যা তুমি এখন এসো। হ্যাঁ কলেশ, তুমি যেন কি বলছিলে? কি গো? না তুমি বলছিলে না পালকের বাবা মা মারা গেছে বলে আমাদের অফিস তিন দিন বন্ধ রাখতে হবে। রিজু এখনো বাড়িতে কেন ফেরেনি? ওর মন নাকি মেয়েদের জন্য বেশি কাঁদে। জানো তুমি যদি একটুও রিজুর মতো হতে না, তাহলে আমি নিজেকে ভাগ্যবতী মনে করতাম। বাবা রে সব আমি কি শুনছি, তো নতুন কথা শুনছি। আগে বলা হতো ছেলেকে বাবার মতো নতে, এখন বাবাকে বলা হচ্ছে ছেলের মতো নতে। এ কি রে তোর মায়ের মাথা ফাটা গেছে? বাবা প্লিজ, কি রিজু আমাদের মতো নয়, ও কাজের থেকে বন্ধুত্বকে বড় করে দেখে, ও সম্পর্ককে রেসপেক্ট করে। আর একটা জিনিস জুড়ে দে, কাজে ফাঁকি দেয়। এই জানিস রমিত, কেউ কেউ আছে নিজেরা কাঁচের ঘরে থেকে অন্য লোকের ঘরে ঢিল মারতে পছন্দ করে, কিন্তু ভুলে যায় যে তার ঘরে যদি কেউ ঢিল মারে তাহলে কি অবস্থা। এনিওয়ে রমিত, তুই যেই মেলটা তোর পিসিকে ফরওয়ার্ড করেছিস সেটা আমাকে পাঠিয়ে দে, আমি দেখেন। মায়ের কাছ থেকে কাজটা শেখ। দেখ কি সুন্দর অফিস নিয়ে সারাক্ষণ ভাবো, ওটাই বলছিল। বাবা তোমার মায়ের মধ্যে প্রবলেমটা কোথায়? নেই তো, এমনি সময় তো তোমরা ঠিক থাকো, হঠাৎ করে তোমাদের মধ্যে যুদ্ধ হয় কেন? বোকা ছেলে। ওরে বাবা, এটা হচ্ছে আমার আর তোর মায়ের মধ্যে পুরনো প্রেম। ওই তোরা এখন কিসব করিস তা? ডেটিং ফেটিং, আমরা করি ফাইটিং। শোন, একে অপরের পেছনে লাগলে তবেই ভালোবাসার ভ্যালিডিটিটা বাড়ে, বুঝিস? শুধুমাত্র টিভির পর্দায়, হ্যাঁ শুধুমাত্র টিভির পর্দায় প্রতিদিন রাত 8টায় একমাত্র সান বাংলা চ্যানেলে দেখতে থাকুন মোম পালক, দেখতে থাকুন মোম পালক, শুধুমাত্র সান বাংলায়। এবার থেকে আপনার সমস্ত প্রিয় সিরিয়াল দেখুন শুধুমাত্র ডিটিএইচ ও কেবিলে প্রাপ্ত সান বাংলা চ্যানেলের টিভি পর্দায়।